Assalamualaikum guys, myself Ahmed Al Mohammed and welcome back to our YouTube channel. Asha shobai bhalo acho. To ajke tomaderke freefire ob41 er Minecraft je graphics ta ache setting eta ajke tomaderke provide korbo. To ami tomaderke pura ekta ekbar smartgaga version provide kore debo jetar moddhe pre-install freefire x86 version thakbo emon eta Minecraft graphics sho pura add kora thakbo ar etar moddhe tumra Facebook othoba Google duitoi add korte parba bujcho. To eta ami ekkan theke download korchhilam but etar moddhe tumra mane Google login korte parta na but ami এটা পুরো ফিক্স করে দেয়া দিছি এটা আমাদের গুগল লগইন করতে পারবা আর আরেকটা মেইন সমস্যা এটার মধ্যে তোমরা 100% গ্যারান্টি তোমাদের দিতে পারছে যে তোমাদের ফ্রি ফায়ার যে ব্ল্যাক স্কিন ক্যারেক্টার ব্ল্যাক স্কিন বা ট্রেনিং গ্রাউন্ড যে ব্ল্যাক স্কিন এটা আসবে না 100% তোমাদেরকে আমি বলতে পারি এটা জীবনেও আসবে না এই ব্ল্যাক স্কিনটা বুঝছো আর ডাউনলোড যে ইরোটা এটা একমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়া সার্ভারে হয় থাকে বেশিরভাগ ডাউনলোড যে ইরো তাকে রিট্রাই যে একটা পপ আপ শো হয় মানে মানে লগইন করতে গেলে তো এটা ফিক্স হইলো তোমরা জাস্ট ক্লিক একটা আইটপ ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন ইনস্টল করবা তো এটা দিয়ে ইরো যে সময় শুরু হবে জাস্ট ভিপিএনটা কানেক্ট করবা তাইলে এইটা তোমার ইরোটা ফিক্স হয়ে যাবে আর বাকি কথা চলো আমরা পুরো ভিডিওর মধ্যে বলে দেব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে একটা স্মার্টগা স্ক্রিনের মধ্যে দেখাইতাছি তো এটা প্রি ইনস্টল ওটা ফ্রি ফায়ার ওবি13 বাই গেমিং উইথ মার্শেড ওয়াইট মানে যেটা হলো মার্শেড ওয়াইট আর এটা 1 GB এর কাছাকাছি ফাইল এন্ড আমি তোমাদের জন্য দেখাইতাছি সিম্পলি এইভাবেই তোমরা এটা এক্সট্রাক্ট করে নিবা আমি পেপার হয়ে তোমরা লোকাল সি যে ড্রাইভটা আছে তোমার এটার মধ্যে স্মার্টগাগাটা ইনস্টল করতে পেপার করে আমি যেটা বললি আগে তো ইনস্টল হইতেছে আমরা একটু সময়টা ওয়েট করি তো আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে গাইস তো আমরা সি ফোল্ডারে চলে গেলাম এবং এমুলেটর ট্রাই এন্ড এটা দেখো স্মার্টগাগা মাইনক্রাফট ইঞ্জিনে চলে গেলাম এবং আমরা যে প্রজেক্ট টেনশন হচ্ছে এটা আমরা সেন্ড টু ক্রিয়েটর শর্টকাট করে দিলাম তো পিসিটা হালকা ল্যাগ মারতেছে জানি না কেন তা সমস্যা নয় প্রথম মানে পিসিটা হালে অন করছে আগে জাস্ট লাগে একটু হালকা হালকা ল্যাগ মারছিল আগে তো এই দেখতে পাচ্ছ আমাদের স্মার্টগাগা লোডিং হয়ে গেছে আর এটার মধ্যে তোমাদের কোনো ইরো পাবে না মানে কোনো ইরো ইরো পাবে না কি 9 ইরো বা 7 যে ইরো তাকে লোডিং ইরো এটার মধ্যে নাই বুঝছো আর তোমাদের যে ইরো হয় তাহলে ভাই তোমাদের সিম্পল একটা ফিক্স পড়া দিয়ে ভাই তোমার উইন্ডোজ পুরো আনইনস্টল করে আবার ডিনইনস্টল করলে ভাই শেষ জানালাই শেষ এক কথা ফিক্স পুরো একবার আনইনস্টল করো উইন্ডোজ এবার রিইনস্টল করে ওকে তো এটার মধ্যে আমি ফ্রি ফায়ার পুরো ইনস্টল করে দিলাম অ্যান্ড এটার মধ্যে তোমরা গুগল লগইন করতে পারবা আর এটা কি মিপিং স্মার্ট কি মিপিং তোমরা ডিফল্ট যে কি মিপিং পাও এটা এটার মধ্যে বুঝছো তো এই তো দেখতে পাচ্ছ এই আমাদের কোনো লগইন ইরো আইতাছে না কারণ আমি অলরেডি ভিপিএন দিয়ে এটা প্যাকটেন ইনস্টল করে তো রাখছি এর লাগে তোমাদের কোনো ইরো শো হয়েছে না বাট তোমাদের পরে যদি পরে বা যদি তোমরা ডাউনলোড করো তো ওটা ইরো দু তোমরা শো হয় তাহলে তোমরা কী করবা জাস্ট ক্লিক একটা আইটপ ভিপিএন দিয়া এটা করে না নিবা ইরোটা ফিক্স করে না নিবা বুঝছো তো আমি ফেসবুক দিয়ে করতেছি না আমি জাস্ট একটা গেস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে তোমাদের দেখাই দিয়ে দিই এটা কেমন তোমরা আমাদের গেম প্লে কি সত্যি কিনা মাইনকা গ্রাফিক্স হয়েছে না না তোমাদেরকে আমি আসো তা বানাইতেছি না আমি তোমাদের এই জায়গাটা কাট করে দিয়ে দিই তোমার ডাইরেক্ট একবার মাইনক্রাফট যে গ্রাফিক্স গেম প্লেটা আসে আমি তোমার এটা দেখাই দিয়ে দিই তো দেখতে পাচ্ছ গাইজ এটা হইলো মাইনক্রাফট গ্রাফিক্স কারণ তোমরা দেখেই বুঝতে পারছো কারণ এটা যে প্লেনটা আছে এটা কালারে চেঞ্জ হয়ে গেছে তো আমরা নিউ যে পিক যে আমরা বাসনটা এটার মধ্যে ল্যান্ডিং করে নিয়ে আনি তো দেখতে পাচ্ছ আমরা প্যারাশুট দিয়ে নামি গেছি কি তো প্রথম ফার্স্ট অফ অল একটু ল্যান্ডিংয়ে হালকা একটা হালকা পরিমাণ ল্যাগ মারছে বাট পরে দিয়ে হালে কোনো ল্যাগই মারছে না তোমরা পরে দেখো ভাই পুরো স্মুথলি গেম প্লে করছে এই একটু সময় ল্যাগ মারছে জাস্ট একটু সময় ল্যাগ মারছিল এখন দেখবো ভাই কোনো ল্যাগ পাইবা না আর এটার মধ্যে ভাই কোনো ফানি উনি কোনো কিছু পাইবা না মাইনক্রাফট গ্রাফিক্সের মধ্যে কোনো ফানি টেক্সচার এখন অ্যাড করা নাই জাস্ট খালি পুরো এটা একটা সুবিধা হইলো কি বলবো তোমাদেরকে কোনো এনিমিতে তোমরা রাউন্ড লুকাই থাকে তাহলে তোমরা ইজিলি এনিমিতে মারতে পারবা আগে বুঝছো আর এখানে তোমার তোমার ক্যারেক্টারে কোনো অসুবিধা হবে না কারণ বাকিগুলো ক্যারেক্টার সব ঠিক থাকবে বাকিগুলো একটু মাইনক্রাফের গ্রাফিক দেওয়া হবে খালি ক্যারেক্টার বাদে মাইন্ড সবগুলো মাইনক্রাফ্ট করা হয়েছে বুঝছো এটার মধ্যে বুঝছো গানও মাইনক্রাফ্ট করে দেওয়া হয়েছে মাইনক্রাফ্ট গ্রাফিক্স অ্যাড করে দিয়েছে জাস্ট আমরা যে ফ্রি ফায়ার ক্যারেক্টারটা আছে এটার মধ্যে কোনো মাইনক্রাফ্টের গ্রাফিক্স যেটা আছে এটা অ্যাড করা হয়েছে না বুঝছো তো দেখতে পাচ্ছ কোনো পুরো স্মুথলি একবারে গেম প্লে চলতে পারতেছে এটা একটা একমাত্র সুবিধা হইলে তুমি এনিমিটে দূর থেকে ফোনতে এনিমিটে তুমি ইজিলি স্পট করতে পারবে এমন কিল করতে পারবে এটা এই পার্সনটা দিয়ে বুঝছো অ্যান্ড ওয়ার্নিং 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 ভাই তিনবার ওয়ার্নিং বলতেছি আইডি ব্যান হয়ে যাবে ইয়া অবশ্যই আইডি ব্যান হয়ে যাবে তোমরা যদি একটা খেলতে চাও উপভোগ করতে চাও এগুলো বাসন চাষ একটা গেস্ট আইডি বা নো বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো বুঝছো আর জাস্ট তুমি ভিডিও বানাতে চাও তো একটু আমি তোমার যে প্রেফার করলে করতে পারি এক ঘন্টা বেশি সময় তুমি খেলতে পারবা তো মেইনে যদি খেলতে চাও খেলতে পারো বাট আমি প্রেফার করি তুমি এটা র্যাঙ্ক ম্যাচ বা অন্য কোনো কিছু খেলতে পারবা বা কাস্টম উস্টম খালি একমাত্র খালি কাস্টমে খেলতে পারবা বুঝছো তোমরা আমি পুরো 100% করতে পারতেছি না জাস্ট কাস্টমই তো খেলো তোমার মেইনে দিয়ে আশা করা যা ব্যান হবে না বাট আমি তোমার প্রেফার করি খেলার দোকানে নো বাড়ি দিয়ে
তোমরা গেমপ্লে করবা বুঝছো তাইলেই তোমার যে আইডি সেভ থাকবে মেইন আইডিয়া সেভ থাকবে বুঝছো তো আমি প্রেফার করলাম ভাই নর্মাল মানে তোমার রিয়েল আইডি দিয়ে গেম খেলার দরকার নেই নুবাড়িতে ভিডিও রেকর্ড করতেছো নুবাড়িতে ভিডিও রেকর্ড করতে পারো বুঝছো তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গাইস।